কই পাত্র পেলেন? হ্যাঁ, দুজনকে পেয়েছি। আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই। এখানে থাকে না ভিনগাই, আমি আমার কাজে ত্রুটি রাখি না মাঠান। ঠিক আছে ঠিক আছে, বলেছি তো উপযুক্ত পারিশ্রমিক পেয়ে যাবেন। এবার বাজে কথা ছেড়ে আসল কথায় আসুন, পাত্রদের ব্যাপারে বলুন, এরা কারা? বড্ড বেশি তারা দিচ্ছেন মাঠান। তারা আছে বলেই তো বলছি। এই যে পাত্রের ছবি, কাকে পছন্দ দেখে বলুন, দরকার হয় মেয়েকেও দেখিয়ে দিন। আমার ছবি দেখার দরকার নেই, পাত্র যেমনই দেখতে হোক শর্তগুলো মানলেই হলো। অদ্ভুত তো, পছন্দ অপছন্দের ব্যাপার নেই, এত তাড়াহুড়ো কিসের? খুতো মেয়ের তো তাড়া থাকে না। এতকাল ধরে ঘটকালি করছি, কত রকমের মেয়ে আমি দেখেছি, একমাত্র মেয়ে কি পোয়াতি মাঠান? হলে সেটা কিন্তু আগে ভাগেই বলে দিন মাঠান, লুকিয়ে বিয়ে দিলে এ নিয়ে কিন্তু পরে অশান্তি হবে, তখন কিন্তু আমাকে নিয়ে টানাটানি হবে, আমি ওসব ঝামেলা পোয়াতে পারবো না বাপু। আমার জন্য সবাইকে কত ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। হে ভগবান, কেন তুমি এরকম করলে? আর করলেই যখন, কেন আগের কথা একবার মনে করালে না? অশান্তির কি আছে? অনেক টাকা দেবো বলেছি তো। এরা শুধু টাকায় রাজি নয়। শুধু টাকায় রাজি নয় মানে? টাকা তো লাগবেই, এর সাথে অন্য কিছুও চাই ওদের। অন্য কিছু মানে আর কি চাই এরা? আচ্ছা হুলো বাবু, 3 মাস আগে, তার মানে তখন তো তারা কলকাতাতেই ছিল। হুলো বাবু, তার মানে ওই কলকাতারই কেউ হবে? হ্যাঁ, কারণ সেই সময় তো তারা কলেজেই পড়তো। হ্যাঁ তাই হবে, এ গ্রামের কেউ না, কলকাতা, আমি নিশ্চিত। চলুন আমরা না কলকাতা যাই, আমরা বরং এক্ষুনি রওনা দিই কলকাতা। কলকাতায় গিয়ে কী হবে? আরে বাবা, আমাকে তো জানতে হবে ছেলেটা কে। তারার মেশের বন্ধুদের জিজ্ঞেস করবো, তারপরে কলকাতার কলেজের বন্ধুদের জিজ্ঞেস করবো, ওরা নিশ্চয়ই কিছু বলতে পারবে। আর তাছাড়া মেশাতে তো ওই মৌসুমনা ওরা আছে, ওরা নিশ্চয়ই বলতে পারবে আমায় যে তারার কার সাথে ভাবছিল। মৌসুমনা? সর্বনাশ, কলকাতা গেলে তো সন্ধ্যায় জেনেই যাবে যে তারার সঙ্গে আমার আগে সম্পর্ক ছিল। তখন তো তিনি দুয়ে দুয়ে চায় করে নেবেন, আর তারার গর্ভে যে আমারই সন্তান, সে সত্যিটা জানলে কি উনি আর বাঁচবেন? কি এত ভাবছেন হুলো বাবু, চলুন। বলছি যে আমার না শরীরটা একদম ভালো লাগছে না বুঝলেন, আজ থাক আমরা কাল যাই। হ্যাঁ, আপনার শরীর খারাপ লাগছে? ছি 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 ছি, দেখেছেন আমি কীরকম স্বার্থপর, শুধু নিজের বোনটার কথাই ভেবে যাচ্ছি। আমার তো একবারও আপনার চোখ মুখের দিকে তাকানোই হয়নি, একই অবস্থা হচ্ছে আপনার চোখ মুখের, এরকম শুকিয়ে গেছে কেন? বুঝেছি, আপনি নিশ্চয়ই সারা রাত তারাকে নিয়ে চিন্তা করে দুচোখের পাতা এক করতে পারেননি, তাই শরীর খারাপ লাগছে তো, মাথা ঘুরছে নিশ্চয়ই। হ্যাঁ ওরকমই, আমার না মাথাটা কেমন ভার হয়ে আছে, শরীরটা একদম ভালো লাগছে না। ঠিক আছে, আপনি একটু জিরিয়ে নিন এখানে, আমি দেখছি কোথাও জল পাওয়া যায় কিনা, আমি দেখছি। না না থাক, জল লাগবে না, আমি একটু দাঁড়িয়ে থাকি, আমি দাঁড়িয়ে ঠিক হয়ে যাবে। 3 মাস, তার মানে তারার গর্ভে আমারই সন্তান, আর আমার সন্তান গর্ভে নিয়ে তারা অন্য কাউকে বিয়ে করে চলে যাবে, সঙ্গে সঙ্গে তার মানে আমার সন্তানও তো চলে যাবে। অন্য কারোর কাছে বড় হবে সে? না না, এ কী করে হতে পারে? তারাকে আমি ভালোবাসতাম, তাও আমি তারাকে হারাতে পারি, কিন্তু কিন্তু আমার নিজের রক্ত, তাকে কী করে আমি জেনে শুনে অন্য কারোর কাছে চলে যেতে দিই? আটকাবই বা কী করে? সব সত্যি বলার তো সাহস আমার নেই, আর যদি সাহস করে সত্যিটা বলেও দিই তাহলে অন্য বিপদ, সন্ধ্যা তো সহ্য করতে পারবে না। না না, কোনোভাবেই আমার ভুলের জন্য সন্ধ্যার কোনো ক্ষতি করতে পারবো না। এখন কোন দিকে যাব আমি? কি হলো হুলো বাবু, খুব শরীর খারাপ লাগছে, মাথা কি আরো ঘুরছে? শুনুন, কোথাও যেতে হবে না, আমরা আজকে যাবো না কলকাতা, আমরা তাড়াতাড়ি এখান থেকে যাই, মন্দির হয়ে বরং বাড়ি ফিরে যাই। আপনি বাড়িতে গিয়ে ভালো করে স্নান করে বিশ্রাম নিন, আপনার বিশ্রামের দরকার। তো বলছি, আপনি গাড়ি চালাতে পারবেন তো? আটকাতে তো হবেই আমাকে তারার বিয়েটা, কিন্তু এবার আমি আটকাই কি করে?
10 লাখ টাকার সাথে আপনাদের মিলে ওদের ম্যানেজারের চাকরি দিতে হবে, সেটা দিলেই ওরা বিয়েতে রাজি হবে। মানে টাকা দেব অথচ শর্ত মানবে না? আপনাকে তো আমি বলেইছি আমার প্রথম শর্ত হলো বিয়ের পরেই ওদেরকে অনেক দূরে চলে যেতে হবে। তাহলে আমার মিলে আমি চাকরি দেব কি করে? সে আমি কি করব মাঠান, এত অল্প সময়ের মধ্যে এই খুতো মেয়েকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না। যে এই দুজনকে পেয়েছি দুজনেরই একই শর্ত, চাকরি চাই। হবে না, আবার কথা বলুন, প্রয়োজনে আমি আরো টাকা দেব, অন্য কোথাও গিয়ে ব্যবসা করুক, কিন্তু এই চত্বরে থাকা যাবে না। আমার এই শর্ত না মানলে বিয়ে হবে না। 10 লাখেরও বেশি টাকা দেবে মাঠান? এত টাকা খরচ করতে হবে মাঠানকে আমার জন্য? তার চেয়ে এই পোড়া মুখ নিয়ে আমার মরে যাওয়াই উচিত। পেটেরটার কথা ভাবলেও হবে না, আজ রাতেই যা করার করতে হবে। আমরা বেঁচে থাকলে সবার ক্ষতি। একটা কাজ ঠিক করে করতে পারেন না, হয় ওদের সঙ্গে কথা বলে রাজি করান, না হয়তো যান অন্য পাত্র খুঁজে আনুন। টাকা দিলে আবার পাত্র পাওয়া যাবে না এমনটা হতে পারে নাকি? যান যান, সময় নষ্ট করবেন না। একমাত্র টাকা দিলেই আমি তারা আর তার সন্তানকে সুরক্ষিত রাখতে পারবো, অথচ বৌমা আর নীলের জীবনে কোনো আঁচ পড়বে না। সন্ধ্যাও তেড়ে ফুড়ে উঠেছে বাচ্চার বাবা কে জানার জন্য। এদিকে পাত্র না পাওয়া গেলে তো মুশকিল, কি হবে এবার? হে বাবা পঞ্চানন, রক্ষা করো বাবা, একটা পাত্র পাইয়ে দাও যে আমার শর্ত মানবে। দেখো সব ঠিক হয়ে যাবে। দেখুন, ডাক্তার হিসেবে আমি একটা কথা বলতে পারি, এমনিতে চিন্তার কোনো ব্যাপার নেই, কিন্তু 3 মাসের প্রেগনেন্সি, এই সময় যদি ও তেমন কিছু করতে চায় তাহলে কিন্তু আপনার বোনের ক্ষতি হতে পারে। আমার সন্তান, আমার রক্ত, তাকে আমি এইভাবে অন্যের বাড়িতে চলে যেতে দিই কি করে? কিন্তু তার আর বিয়ে হয়ে গেলে তো তাই হবে। মা চাইছে যাতে তার আর বিয়ে হয়ে যায়, আর সন্ধ্যাও সেটাই চাইছে। আমি কি করে সকলকে বুঝাই? কেউ বুঝবে না যে আমি কোনো অন্যায় করিনি, তাহলে কি আমি চুপ হয়ে যাব? কিন্তু কিন্তু সেটা তো অন্যায় হবে, একটা ফুটফুটে শিশুর সাথে অন্যায় হয়ে যাওয়াটা তো সবচেয়ে বড় অন্যায়। কিন্তু কিন্তু সেটা তো সন্ধ্যাকে ঠকানো হবে, আর আমি সন্ধ্যাকে ঠকাই কী করে? আমি কোন দিকে যাই, কী করি আমি? একদিকে পাহাড় তো একদিকে খাদ। হে ঠাকুর, তুমি আমাকে কোন যন্ত্রণায় এনে ফেললে? সত্যিটা না জানলেই ভালো হতো আমার। না, কিছু একটা করতেই হবে, এইভাবে চুপচাপ বসে থাকলে হবে না। আগে তার আর বিয়ে করে অন্য কোথাও চলে যাওয়াটা আটকাতে হবে, তারপর বাকিটা নিয়ে ভাববো যে কী করা যায়। কিন্তু তার আর বিয়েটা আটকাবো কী করে? আকর দেখি, শোন, কোনো চিন্তা করিস না, ঠাকুরের কাছে গিয়ে মানত করে এসেছি, দেখবি ঠাকুরের কৃপায় তোর বাচ্চার বাবার সাথে তোর বিয়েটা হবে।
আর তোর যত ভাবনা আছে না, তুই সব আমার উপরে দিয়ে দে। তুই কোনো কিছু নিয়ে কোনো দুশ্চিন্তা করবি না, আর এই সময় না চিন্তা করে করে নিজের শরীর খারাপ করবি না, এতে মা বাচ্চা দুজনেরই ক্ষতি হয়, আমি শুনেছি। আমি জানি মেজদি, আমার ক্ষতি হবে সেটা ভেবে ভেবে তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই আমার উপর রাগ করেছিস আমি এরকম একটা কাণ্ড ঘটালাম বলে, তার উপর আমি তোকে বাচ্চার বাবার নামও বলছি না, তোকে তাকেও তো খুঁজতে হচ্ছে। কিন্তু বিশ্বাস কর, আমি কিচ্ছু বলতে হবে না, আমি বুঝেছি। জেদ করে নয়, নিশ্চয় তোর কোনো সমস্যা আছে, তাই জন্য তুই আমাকে নামটা বলছিস না। তুই তো কোনোদিন আমার কাছে কোনো কিছু লুকোস না, এই প্রথমবার তুই আমাকে কিছু বলছিস না। আর তা যে অকারণ নয় তখন আমি বেশ বুঝছি, তাই তোকে কিছু বলতে হবে না, যা করার আমি করবো, আমি তাকে খুঁজে বের করে নেব। তুই মাকে না জানিয়ে তারার বিয়ে ঠিক করতে পারিস কি করে? যা ঘটনা ঘটেছে তাতে আপনাদের খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু কিন্তু তারার বিয়েটা হবে। শাশুড়ি আর বউ মিলে আমার মেয়ের ওপর অধিকার কেড়ে নিচ্ছিস তোরা? আমি তো তোর মা, তোর আমার কথা একবারও মনে হলো না। কেন এসব কথা বলছো মা? তবে আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তারার বিয়েটা হবেই, আর সেই বিয়ে আমি দেবো। এত আলোচনা করার কি আছে? তারার বিয়ে হবে না।